বালির জি টুয়েন্টি সম্মিলনত অংশগ্রহণ প্রধানমন্ত্রী মোদীর। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে মোদীর বৈঠক। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকর লগত আলোচনা। ইন্দোনেশিয়ার বালিত দুদিনিয়াকৈ অনুষ্ঠিত গ্রুপ টুয়েন্টির রাষ্ট্রীয় সম্মিলনত অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে গোলকীয় নিরাপত্তা, শক্তি নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা আদি বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে। ইন্দোনেশিয়া থাকা ভারতীয় লোকসকলের আগত মোদীয়ে কয় যে ভারতে সদায় ঐতিহ্য আর সংস্কৃতির আদান প্রদানে বিশ্ব ভ্রাতৃত্ববোধের প্রতি অরিহণা যোগায় আহিছে। রাশিয়া আর ইউক্রেনের দীর্ঘদিনিয়া যুদ্ধ সম্পর্কত মন্তব্য করে মোদীয়ে কয় যে দুইখন দেশের মাজত কূটনৈতিক আর শান্তি আলোচনার মাধ্যমে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বিরতি ঘোষণা করা সম্ভব। রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ বন্ধর বাবে ভারতের পুনর আহ্বান। ইন্দোনেশিয়ার পিছত ভারতে জি টুয়েন্টির এবছরীয় অধ্যক্ষর দায়িত্ব গ্রহণ করব। জি টুয়েন্টি সম্মিলনত বিশ্বর দুই সুপার পাওয়ার আমেরিকা আর চীনের রাষ্ট্রপতি জো বাইডেন আর জি জিনপিংয়ের মাজত মতানৈক্য দূর করার দিকত এক যোগাত্মক আলোচনাও অনুষ্ঠিত হয়। সম্মিলনত আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল মেক্রন, চীনের রাষ্ট্রপতি জি জিনপিং আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত থাকে। লক্ষণীয়ভাবে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এই সম্মিলনত উপস্থিত নাছিল। ইন্টারন্যাশনাল ডেস্ক, দ্য নিউজ প্লাস।